আপনার বড় নাথ বৌমাকে তো আপনি নিজেই পছন্দ করে এনেছিলেন, ঠিক যেমন ছোট ছেলের বউকে পছন্দ করে এনেছিলেন। তাকে নিয়েও তো কম কানা ঘুষো শুনিনি। তা মাসিমা, আপনার ছোট নাতি আর ছোট বৌমা কোথায়? এখনো বুঝি তারা বিদেশে থাকে। ওই ছোট নাতির লেখাপড়া কি এখনো শেষ হলো না? আজকে ফ্যাক্টরিতে পুজো, এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। মা, আর কতদিন তুমি এই সত্যিটাকে সবার সামনে থেকে আড়াল করে রাখবে? মা, আর কতদিন বলে দাও না সবাইকে যে আমাদের সঙ্গে ওদের আর কোনো সম্পর্ক নেই, ওরা আর কোনোদিনও ফিরবে না, বলে দাও সবাইকে। আর কতদিন এই মিথ্যে বোঝা আমরা বই বেড়াবো মা, আর কতদিন? কানন দেবী কখনো কারোর কাছে মাথা হেট করেনি, আজও করবে না। কর্তা মা, সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, এখন আমাদের আরতি শুরু করতে হবে। তো তেজবাবু কোথায়? সব অনুষ্ঠান তো শেষ কর্তা মা, আপনি বললেন সন্ধ্যা আরতির আগেই ওরা এসে যাবে। তবে কি মিডিয়াতে যে কানাঘুষো শোনা যাচ্ছে সেটাই কি সত্যি? আপনার বড় নাতির সঙ্গে বড় নাত বউয়ের ডিভোর্সের কথা চলছে। আজ আমি কনফার্ম হয়ে গেলাম আপনি অনেক ডেঞ্জারাস মহিলা। তাহলে এটা হলো আপনাদের প্ল্যান, নিজের বাড়ির লোককে কিডন্যাপ করা? কিন্তু আমি বুঝতে পারছি না, তড়িতাকে কিডন্যাপ করে কি পাবো আমরা? গয়না জামাই বাবু দেখলে না কেমন, এখনো গয়নার ব্যাগটা আঁকড়া ধরে আছে। ওই গয়নাই আমাদের একমাত্র অস্ত্র, ওই গয়নার ব্যাগই তড়িতাকে সব অন্যায় স্বীকার করাবে। রায়বাবু, আপনারা কেন এই ডিভোর্সের গুজবটাকে সত্যি বলে মেনে নিচ্ছেন? আমরা তো আপনাদেরকে বলছি এসব কিছু মিথ্যে। হ্যাঁ, আর তাছাড়া আপনারা আমাদের এত বছরের ক্লায়েন্ট, হ্যাঁ আপনাদের সামনে কেন আমরা মিথ্যে কথা বলবো বলুন? কিন্তু কর্তা মা তো সত্যি মিথ্যে কিছুই বলছেন না বিক্রমজিৎ বাবু, তাহলে কি ওনার মৌনতায় সম্মতি লক্ষণ বলে ধরে নেব? মাসিমা, এবার তো স্বীকার করুন, যা রটে তা কিছুটা বটে। এখন আমি একা প্রশ্ন করছি না, সবাই প্রশ্ন করছে, কিছু তো উত্তর দিন। প্রতিবার এসে ওনাদের সাথে এরকম বিবাদ তৈরি করছো কেন? আমি এবার থেকে না এই বসু মল্লিক পরিবারের কোনো অনুষ্ঠানে তোমাকে আনা যাবে না। মরণ, এই বাড়ির কোনো অনুষ্ঠানে আমিও আর আসবো না। যারা মিথ্যে শিক্ষার অহংকারে জীবন কাটায় তাদের এই দোলনও পুছে দেখে না, বুঝেছিস? ঠাম্মি, সবাই তো ভাই আর সুধাকে নিয়ে প্রশ্ন করছে, তার উপর যে হাটটা দিয়ে গজাননের আরতি করার কথা ছিল সেটাও তো এসে পৌঁছয়নি। সবাই আজে বাজে কথা বলছে, ছি 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 ছি, লজ্জায় তো আমাদের পরিবারের নাক কাটা যাচ্ছে ঠাম্মি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।